রাজা আসছে, সবাই নিজে নিজে জায়গায় বসুন। আজকে রাস্তা শুরু করা হোক, আজকে খুনিকে নিয়ে আসা হোক। মহারাজ, আজকের বিচার হবে, এর বিচার করা হবে। এর অপরাধ, ওর শ্বশুরকে খাট থেকে ফেলে হাম মার্ডার করেছে এবং ওর শালাকে সাইকেল থেকে ফেলে অর্ধেক মার্ডার করেছে। রাজামশাই, হাম মার্ডার ফুল মার্ডার। তুমি কি তোমার শ্বশুরকে খাট থেকে ফেলে দিয়েছ? হ্যাঁ মহারাজ। তোমার শালাকে সাইকেল থেকে তুমি ফেলে দিয়েছ? হ্যাঁ মহারাজ। আমার বগলের তলায় ব্যাগটা কিসে? কিছু নাই। মন্ত্রী, ওকে গিয়ে চেক করো। যথাজ্ঞ মহারাজ। মহারাজ, শোনা পাওয়া গেছে চুরি করেছে, খুন করেছে। তাহলে কি শাস্তি দেওয়ার দরকার? ও হাম্মাটার ফুল মার্ডার করেছে, ও সোনা চুরি করেছে, তার জন্য ওকে একে পায়ে দড়া বেঁধে ফাঁসি দেওয়া হোক। এটা পায়ে দড়া বেঁধে ভয়ানক ব্যাপার হয়ে যাবে। এদের মজা দেখাতেই হবে। দাঁড়ান মহারাজ, সবারই মৃত্যুর আগের একটা করে শেষ ইচ্ছা থাকে, নাহলে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে না। মহারাজ, তুমি ঠিক বলছো তো, কথা রাখবে তো? মহারাজ, সেটা জানি না, তুমি বলেছো আমার একমাত্র ইচ্ছা পূরণ করবে। বলেছি না, আপনি কথা দিয়েছেন। মন্ত্রী, এদিকে আসো। মহারাজ, একে কি করা যায়? মহারাজ, সেটা তো আমিও ভাবছি। মহারাজ, এখন আমি আসি। ঠিক আছে, কি হল যে তুমি আবার ঘুরে আসলে? জন্য মারলাম আমি, সোনাটা নেবো না। ঠিক আছে, খুশি হয়ে আমি আবার 10 কেজি সোনা দিয়ে যাচ্ছি। খাজাঞ্চি, সিন্ধু টিকোকে 10 কেজি সোনা দিয়ে দাও। ঠিক আছে মহারাজ। যথার আজ্ঞা মহারাজ।